দেশে অর্থনৈতিক বিদের অভাব নাই, দেশে অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারবে, কোথায় আছেন এটাও জানি না, এরকম লোকের অভাব নাই। মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ, উনি ডাবল বার্ডেন নিচ্ছেন অরুণ জেটলির মতো। অরুণ জেটলি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন, তো হ্যাঁ ফিট ইন অল পারপাস। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, দুই মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী সংসদের শেষ দুই দিনের মধ্যেও নাই, একটি আইন আসছে ওনার মন্ত্রণালয়ে। হি ইজ এ মিনিস্টার মিসিং ইন অ্যাকশন। ইকোনমিক ক্রাইসিস চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাকা হয়ে গেছেন, স্বেচ্ছায় উজিরে খামাকা, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন, এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক। দেশে অর্থনীতিবিদের অভাব নাই, দেশে অর্থনৈতিক সংকটের সমাধান করতে পারবে, কোথায় আছেন এটাও জানি না, এরকম লোকের অভাব নাই। মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ, উনি ডাবল বার্ডেন নিচ্ছেন অরুণ জেটলির মতো। অরুণ জেটলি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন, তো হ্যাঁ ফিট ইন অল পারপাস। তো আমাদের যেটা শঙ্কা যে 2026 সালে বাংলাদেশকে আরও 1-1.5 বিলিয়ন করে টাকা বিদেশি লোন পরিশোধ করতে হবে, ওটা কিন্তু ডলারে অলরেডি নেওয়া হয়ে গেছে। তার মানে 2026 সালে আমাদের ইয়ারলি ডলারের নিট যোগ হবে মিনিমাম 20 বিলিয়ন শুধু লোন পরিশোধের জন্য 25-26 সাল। তো আমরা এখানে ডিডলারাইজেশন প্রসেসের মধ্যে যাচ্ছি, এটা খুব ভালো, এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত, বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত, লাভ ফর অল, ম্যালিস ফর নান। সেখানে এটা একটা ভালো যুক্তি সংযুক্ত হচ্ছে, কিন্তু ওই ডলারগুলো আমরা কোত্থেকে পাবো যেগুলো এখন থেকে 26 সাল পর্যন্ত লাগবে? এটা তো উত্তর অর্থমন্ত্রী থাকলে তিনি দিতে পারতেন, দিতেন কিনা জানি না। সেই ক্রাইসিস থেকে আমরা কীভাবে উত্তরণ হব, আর এই এতগুলো ডলার জমেছে কীভাবে? বিভিন্ন ভুল চুক্তি, ভুল ইনভেস্টমেন্ট, ভুল লোনের কারণে আসছে। ভুল লোন কেন হয়েছে? কারণ সেই সময় সংসদে প্রপারলি এগুলো আলোচনা হয়নি। আলোচনা হলে কিছু কিছু বিষয় অবশ্যই সরকার রিথিং করত, সে আলোচনার সুযোগটা না থাকার কারণে এই ভুলগুলো হয়ে গেছে। ক্যাপাসিটি চার্জ তার মধ্যে একটা, 1,00,000 কোটি টাকা সেখানে নাকি দিয়ে দেওয়া হয়েছে, আরও নাকি 60-70,000 কোটি টাকা সেখানে বাকি আছে, ডলারে দিতে হবে, সেই ডলার কোত্থেকে আসবে সেই চিন্তা এখন করতে হবে। আমি মনে করি এই ইকোনমিক ক্রাইসিসে একটা সমন্বিত উদ্যোগ ছাড়া, পলিটিক্যাল ক্রাইসিস আওয়ামী লীগ ট্যাকেল করেছে সারা জীবন এবং ভালো মতোই করেছে, এখনও হয়তো পারবে, কিন্তু ইকোনমি তো সরকারের একার হাতে না, এটা তো একটা গ্লোবাল বিষয়। আমরা যে লোনের জালে পড়ে যাচ্ছি, যে ডিফিসিটে পড়ে যাচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্ট ডিফিসিট, হ্যাঁ এর মাধ্যমে কি হবে, আমরা যদি কোনো চাইনিজ লোন পাই চাইনিজ টাকায়, আমরা চায়না থেকে যে জিনিসটা নিয়ে আসবো ওটা এটা দিয়ে আমরা পরিশোধ করতে পারবো, তাতে কিছু হেল্প হবে, ব্রডার হেল্প তো হচ্ছে না। সেই ব্রডার হেল্পের জন্য চিন্তা করতে হবে, কারণ রাষ্ট্রের জন্য প্রয়োজন। তো ভোট, সরকার, দল এগুলো তো থাকবে, আর কিছু ইস্যু রাষ্ট্রের পর্যায়ে চলে গেছে, সেই ইস্যুগুলোর জন্য এখন সমন্বিত আলোচনা করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আমার সংশোধনীগুলো আছে, মাননীয় মন্ত্রী মহোদয় নিতে পারেন, আপনাকে ধন্যবাদ।